অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 এই নতুন বছরে কোন কোন রাশি সাত পাকে বাধায় পড়তে চলেছে, এই ভিডিওতে আমি এই ব্যাপারে আপনার সামনে এক্সপ্লেন করতে চলেছি। কোন কোন রাশির ক্ষেত্রে এই 2021 বিবাহের ক্ষেত্রে বিশেষ বিশেষ শুভ বার্তা বহন করে নিয়ে আসবে। দেখুন, বিবাহ অনেকেরই চেষ্টা করে, খুব কারো অল্প বয়সে হয়ে যায়, আবার কারো অনেক বেশি বয়সে বিবাহ হয়। দেখুন, অনেকে থাকে কি জানেন, বিবাহের পর ভাগ্য উন্নতি, অর্থাৎ বিয়ের পর ভাগ্যের চাকা ঘুরতে লাগে। অনেকে ভাবে যে আমি একটা ভালো ব্যবসা করি, প্রতিষ্ঠিত হই, তারপরে বিয়ে করব, কিন্তু সে করতে তার কিছু কিছু ক্ষেত্রে বয়স পেরিয়ে যায়। সেখানে দেখা যায় যদি তার ভাগ্যে থাকে, অনেক ক্ষেত্রে বিয়ের পর অর্থাৎ স্ত্রী ভাগ্যে কিন্তু ধন হয়, এবং অনেক মেয়েদের ক্ষেত্রেও বিয়ের পরে কিন্তু ভাগ্য উন্নতি হয়। তো বিয়ের ব্যাপারটাতে সম্পূর্ণরূপে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি অর্থাৎ গুরুর সাপোর্ট যদি থাকে, বিয়ের ব্যাপারটাতে বৈবাহিক জীবন খুব ভালো যায়। এবং ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ যদি আপনাদের ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভালো যায়। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ছেলেদের ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, এই 2021 কোন কোন রাশির বিবাহের প্রবল যোগ সৃষ্টি করছে। আমি যে রাশিগুলোর কথা প্রথম বলবো, সেগুলোর ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ থাকছে, অর্থাৎ উত্তম, মধ্যম এবং মোটামুটি, যেগুলো লাস্টের দিকে বলবো সেগুলো হচ্ছে মোটামুটি বিবাহের যোগ। উত্তম বিবাহের যোগগুলো কোন কোন রাশির আছে, মধ্যম বিবাহের যোগগুলো কোন কোন রাশির আছে এবং মোটামুটি বিবাহের যোগ কোন কোন রাশির আছে, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে, আপনারা রিম্যারেজ করতে চাইছেন সেকেন্ড ম্যারেজের জন্য, সেখানেও কিন্তু এই যোগ প্রবল থেকে প্রবলতর থাকছে বেশ কটি রাশির জন্য। এবং বিবাহের ক্ষেত্রে যে রাশিগুলোর কথা আমি বলবো, সেই রাশিগুলোর ক্ষেত্রে আকস্মিক ভাগ্য উন্নতি কিন্তু হবে, অর্থাৎ বিয়ের পর থেকে তাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে হবে। তো দেখুন, বিয়ের ব্যাপারটা খুব জটিল, কারণ বিয়েটা তো একদিনের নয়, অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন, তারপরে বিয়ের ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলুন, নিশ্চিতরূপে ভালো হবেই। এবং অনেক ছেলে চায় খুব সুন্দরী মেয়ে, এবং অনেক মেয়েরা চায় সার্ভিস ছেলে, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস করে এরকম ছেলে, আর ছেলেরা চায় খুব সুন্দর মেয়ে। এই ক্ষেত্রে কি হয়, বিয়ের ক্ষেত্রে কিন্তু বিলম্বনা চলে আসে, অর্থাৎ অত্যাধিক দেরি, অর্থাৎ মন মতন পাত্র না পাওয়া, পাত্রী না পাওয়া, কিছু কিছু ক্ষেত্রে নিজের দোষও কিন্তু মানুষের এই বিয়ের ব্যাপারটাতে দেরি হয়। তার সাথে সাথে বলি, যাদের বিয়ের ব্যাপারে প্রচণ্ড দেরি হচ্ছে, অর্থাৎ আপনার যথেষ্ট বয়স হয়ে গেছে,
কিন্তু বিয়ের ব্যাপারটাতে আপনার কানেকশান আসছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। মহা উপায়, যে উপায়টি করলে আপনাদের বিবাহের ব্যাপারটাতে যথেষ্ট পরিমাণে শুভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, ওই হচ্ছে হবে এরকম না, যেটা ইয়েস তো ইয়েস, নো তো নো। আর কৌশিক রায়ের কাছে কোনো ইম্পসিবল বলে কোনো ব্যাপার নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে সমস্যাতে আছেন বা যারা বিয়ের পরেও সমস্যা পড়েছেন, অর্থাৎ ডিভোর্স অবধি যায়নি, অর্থাৎ আপনাদের মধ্যে সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা মনে করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিয়ে স্পেশাল আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব, অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে যদি আপনারা জানতে চান সেই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে জ্যোতিষ পরামর্শ নেবেন। দেখুন, এই 2021 আমি যে রাশির কথা আমি প্রথম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে, রাশিতে বৃহস্পতি অবস্থান সপ্তমভাবে দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে, এবং এই বৃহস্পতি নবমভাবেও দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এই সময় বিবাহের জায়গাটা, অর্থাৎ 6 এপ্রিল পর্যন্ত আপনাদের বিয়ের ব্যাপারটাতে খুব গাঢ় সম্ভাবনা থাকছে, এবং 6 এপ্রিলের পর এই বৃহস্পতি কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আংশিক, আবার 14 সেপ্টেম্বরের পর থেকে 20 নভেম্বর 2021 পর্যন্ত মকর রাশির ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা থাকছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এমনিতে আপনাদের সপ্তম স্থানে রাহু অবস্থান করছে, এবং এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে। আমি বারবার বলছি, বৃহস্পতি যে স্থানে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই 2021 বিয়ের ক্ষেত্রে প্রবল যোগ তৈরি করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ 6 এপ্রিল পর্যন্ত এর সম্ভাবনা প্রবল, এবং 14 সেপ্টেম্বরের পর থেকে 20 নভেম্বর 2021 পর্যন্ত এর সম্ভাবনা প্রবল থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের বিয়ের ব্যাপারটা সপ্তমপথী সপ্তমভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতিকে কানেক্ট করে, এবং সরাসরি আপনাদের একাদশভাবে দৃষ্টি পড়ছে লাভ সফলতার জায়গাতে, এবং সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের ভাগ্যপতিকে কানেক্ট করে আপনাদের নিশ্চিত রূপে এই 6 এপ্রিলের মধ্যে বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা, এবং 14 সেপ্টেম্বর থেকে 20 নভেম্বর 2021 এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বিয়ের ব্যাপারটাতে গাঢ় সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশিতে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা নির্দেশ করছে, অর্থাৎ আকস্মিক বিবাহ জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিয়ের প্রবল সম্ভাবনা নির্দেশ করছে, এবং ভাগ্যভাবে এই বৃহস্পতির অবস্থান ভাগ্যের দ্বারা সাপোর্ট আপনারা এই বিয়েতে কিন্তু পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের সম্ভাবনাটা 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে। রাশিতে বৃহস্পতির অবস্থান সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বিয়ের
জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট হারে প্রশমিত কিন্তু করছে। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, অর্থাৎ 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে বিয়ের ব্যাপারটাতে যথেষ্ট ভালো জায়গা নির্দেশ করছে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান। আপনাদেরও এই 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে বিয়ের ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ, এর সম্ভাবনা কিন্তু প্রবল। দেখুন, আমি যে কথাগুলো বলছি, যারা যারা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন কি না, তারা কিন্তু সেকেন্ড ম্যারেজটা কিন্তু এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যারা নেক্সট ম্যারেজের জন্য, অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে সেকেন্ড ম্যারেজের জন্য। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশিটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি আপনাদের ঠিক রাশির সপ্তমভাবে এই বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে। অর্থাৎ রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ এই 6 এপ্রিল 2021-এর মধ্যে আপনাদের বিয়ের ব্যাপারটা যথেষ্ট কানেকশন নির্দেশ করছে, এবং এর সাথে সাথে 14 সেপ্টেম্বর 2021-এর পর থেকে 20 নভেম্বর 2021-এর মধ্যে আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি হন মীন রাশির মানুষ। আপনার ক্ষেত্রে অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের এই ভাগ্যপতি আপনাদের দশমভাবে অবস্থান করছে, ভাগ্যতে আপনাদের করবেই করবে, এবং সরাসরি চতুর্থ ভাবকে দৃষ্টি এবং পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে একাদশভাবে চলে যাচ্ছে এই বৃহস্পতি। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে 2021-এ। অর্থাৎ যারা সেকেন্ড ম্যারেজের চেষ্টা করছেন বা নিউ ম্যারেজ চেষ্টা করছেন, সারা বছরটা কিন্তু বিবাহের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় আপনাদের থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি, দশমভাবে দৃষ্টি, এবং পঞ্চমভাবে অবস্থান করে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থভাবে অবস্থান করে দশমভাবে এবং পঞ্চমভাবে একাদশভাবে এই দৃষ্টি। আপনাদের এই বিবাহের জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিয়ে কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনি যদি তুলা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু কাটতে চলেছে। দেখুন, আমি যে রাশিগুলো কথা বলছি, যাদের হচ্ছে না তারা জানবেন। আমি আবারও বলছি, যাদের হচ্ছে না, বারবার বাধাপ্রাপ্ত পাচ্ছেন, নিশ্চয় আপনার বাই বার্থ চার্ট ডিস্টার্ব আছে, সেই জায়গাটা রেক্টিফিকেশন করান। এরপরের যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ নির্দেশ করছে। এবং এরপরের যে কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে নবম দৃষ্টি রাশির উপর। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারটাতে যথেষ্ট জায়গা কিন্তু তুলে নিয়ে আসছে 2021-এ। অর্থাৎ এই সময়টাতে 2021-টাতে আপনার কাজে লাগিয়ে নিন, 6 এপ্রিলের মধ্যে এবং 14-20 নভেম্বরের মধ্যে। মিথুন রাশির ক্ষেত্রে আংশিক এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। বিয়ের ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট থাকবেন মিথুন রাশি যদি আপনি মানুষ হন। আপনার ক্ষেত্রে যথেষ্ট অ্যালার্ট হয়ে আপনারা বিয়ের ব্যাপারে